প্রায় 2 মাস পর আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা কক্সবাজার গন্তব্যে উড়োজাহাজ চালু হচ্ছে। দেশের দুটি বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই কথা জানিয়েছেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন তারাও 1 জুন থেকে ঢাকা কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউর মধ্যে গত 5 এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের আওতায় অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এয়ার পারভেজ, NAN TV, নিউজ ডেস্ক।